আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব শেয়ার বাজার মানে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কি, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, আর শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার আগে আমাদের কি কি ভুল থেকে বাঁচা উচিত। আমরা আমাদের আগের ভিডিওটিতে জেনেছিলাম শেয়ার বা স্টক কি, তো আপনি যদি এখনো আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ধরুন ABC নামের একটা কোম্পানি যার মোট অ্যাসেট হলো 50 লক্ষ টাকা, এবং কোম্পানিটি নিজের ব্যবসাকে বড় করার জন্য নিজের অ্যাসেটের 40% মানে 20 লক্ষ টাকার শেয়ার 10 টাকা প্রতি ইউনিটের হিসেবে মোট 2 লক্ষ শেয়ার মার্কেটে ছাড়বে। এখন কোম্পানিটি প্রথমে নিজেকে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ মানে NSE অথবা BSEতে নথিভুক্ত করাবে, কারণ NSE ও BSE ভারতের সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ, যেখানে ভারতের সমস্ত বড় বড় কোম্পানি নিজের শেয়ারকে লিস্টেড করিয়ে রেখেছে। তো স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করানোর পর সেই কোম্পানিটি মার্কেটে নিজের শেয়ার ছাড়তে পারবে এবং আমরা সেই শেয়ার কিনতে ও বিক্রি করতে পারব। এখন প্রশ্ন হলো, আমরা কি ডাইরেক্ট স্টক এক্সচেঞ্জের অফিসে গিয়ে সেই শেয়ারটি কেনা বেচা করতে পারবো? তো উত্তর হলো না, কারণ আমরা কোনো কোম্পানির শেয়ার কিনতে চাইলে প্রথমে কোনো ব্রোকার যেমন জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেল বা অন্যান্য কোনো শেয়ার ব্রোকারের কাছে একটি অ্যাকাউন্ট মানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমেই যে কোনো কোম্পানির শেয়ার কিনতে ও বিক্রি করতে পারবো, কারণ এই অ্যাকাউন্টেই আমাদের কেনা বেচার সমস্ত রেকর্ডের সাথে সাথে আমাদের শেয়ারগুলোও থাকে। আর এই সমস্ত কিছু মেনটেন করার জন্য এই ব্রোকারগুলি শেয়ার বা স্টক ব্রোকিংয়ের লাইসেন্সও পেয়ে থাকে। আর সাধারণত এই পুরো ব্যাপারটাকেই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বলা হয়, কারণ আজ থেকে বহু বছর আগে যখন এত কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার ছিল না, তখন এই স্টক এক্সচেঞ্জের সামনে যে কোনো কোম্পানির শেয়ার ফিজিক্যালি মানে কাগজের রূপে কেনা বেচা হতো এবং প্রচুর মানুষ ভিড় করে শেয়ার কিনত ও বেচত। তাই আমরা সকলেই জানি যেখানে প্রচুর মানুষ ভিড় করে কোনো জিনিস কেনা বেচার জন্য তাকে বাজার বলা হয়ে থাকে। তাই সেই সময় থেকে এটিকেও শেয়ার বাজার বা শেয়ার মার্কেট বলা হয়। আর শেয়ার মার্কেট বা স্টক মার্কেট একই, কারণ আমরা আগেই জেনেছি যে শেয়ার ও স্টক দুটোই এক। আর হ্যাঁ, অনেকেই বলে থাকে যে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করো বা শেয়ার মার্কেট ভালো রিটার্ন দিয়ে থাকে, কিন্তু আসলে কথাটা এইরকম হওয়া উচিত যে শেয়ারে টাকা ইনভেস্ট করো বা শেয়ার ভালো রিটার্ন দিয়ে থাকে। যাই হোক, এখন আমরা জানব যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। আমরা অনেকেই জানি যে ভারতে প্রতিটা ব্যাংক RBI মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত, ঠিক একইভাবে শেয়ার মার্কেটও কিন্তু সেবি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। ঠিক একই কারণে কোনো কোম্পানি নিজের শেয়ার বিক্রি করার জন্য প্রথমে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করায়, কারণ প্রতিটা স্টক এক্সচেঞ্জই সেবি দ্বারা নিয়ন্ত্রিত। এরপর যে কোনো শেয়ার ব্রোকিং কোম্পানি নিজেকে স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করায়, এবং এরপর আমি আপনি সবাই শেয়ার ব্রোকিং কোম্পানির অফিসে ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খুলে শেয়ার কেনা বেচা করতে পারি, এবং এরপরে কোম্পানি ভালো মন্দ ও মার্কেটের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই রেশিও অথবা অন্যান্য কিছু কারণে শেয়ারের দাম কমা বাড়া করতে থাকে। তাছাড়াও আমরা যদি জানতে চাই যে ওভারঅল মার্কেট বাড়ছে না কমছে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো একমাত্র ইন্ডেক্স দেখে, কারণ
ইন্ডেক্স হলো সমস্ত শেয়ারের অ্যাভারেজ, মানে ইন্ডিয়ান স্টক মার্কেটের সবথেকে বড় ও ইম্পর্টেন্ট ইন্ডেক্স হলো নিফটি ও সেন্সেক্স। আমরা এই নিফটি ও সেন্সেক্স দেখেই বুঝতে পারি যে আজকে মার্কেট বাড়ছে না কমছে। কারণ সাধারণত আমরা বুঝে থাকি যদি নিফটি ও সেন্সেক্স বাড়ে মানে মার্কেট বাড়ছে, আর নিফটি ও সেন্সেক্স কমে তাহলে মার্কেট কমছে। বন্ধুরা, বিশ্বের সবথেকে বড় ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট বলেছেন, রিস্ক কাম ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং, মানে এমন কোনো কাজ যেটার ব্যাপারে আপনি কিছুই জানেন না সেটা আপনার বিপদের কারণ হতে পারে। যেমন আপনি স্টকে ইনভেস্ট করেছেন কিন্তু আপনি নিজে কিছুই জানেন না, তাহলে আপনার লস হওয়া নিশ্চিত। তাই শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই আমাদের কিছু কিছু ভুলগুলোকে এড়িয়ে চলা উচিত। যেমন শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই শেয়ার মার্কেটের ব্যাপারে ভালো করে জেনে নেওয়া উচিত, যেটা আমরা অনেকেই করি না। কোনো কোম্পানির শেয়ার কেনার আগে অবশ্যই কোম্পানিটির পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার, এই তিনটি ব্যাপারে নজর দেওয়া উচিত। বেশিরভাগ মানুষই অন্যের কথাই ও অন্যের দেখে ইনভেস্টমেন্ট করে থাকে, যেটা একেবারেই ভুল। আমরা অনেকেই চাই রাতারাতি ধনী হতে, যেটা শেয়ার মার্কেটে একেবারেই করা উচিত নয়। কারণ শেয়ারে ইনভেস্ট করলে সময় খুব মূল্যবান হয়ে দাঁড়ায় এবং নিজের ইনভেস্টমেন্টের দায়িত্ব কখনোই অন্যের হাতে দেওয়া উচিত নয়, যেটা আমরা অনেকেই অনেক সময় করে থাকি। বন্ধুরা, এখন যদি আমি এই পুরো ভিডিওটা সাম আপ করি তবে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পাবো। যেমন শেয়ার ও স্টক দুটোই একই, এবং শেয়ার মার্কেট, স্টক মার্কেট ও শেয়ার বাজার সবই একই জিনিস, এইগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়ে থাকে। যে কোনো কোম্পানি শেয়ার ছাড়তে গেলে আগে সেই কোম্পানিটিকে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে লিস্টেড করাতে হবে। শেয়ার কেনা বেচা করতে গেলে আমাদেরকে আগে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। শেয়ার মার্কেট সেবি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। শেয়ারে টাকা ইনভেস্ট করতে গেলে অবশ্যই জেনে বুঝে করা উচিত। সবশেষে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি কিছু শিখে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।